হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা ফুলের ডিজাইন। এই দেখুন, আমার আসনটা তৈরি হয়ে গেছে। এটা আজকে কি করে তৈরি করতে হয় আমি আপনাদের সেটা দেখাবো। আসনটা খুবই সোজা, আর এটা আপনারা খুব কম উল দিয়ে তৈরি করতে পারবেন। আমার মাত্র দুটা উলের গোলা লেগেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিবেন। আমি লাল আর পিঙ্ক কালার দিয়ে এর ডিজাইনটা তৈরি করেছি। এই দেখুন, আমি এটা আপনাদের দেখাচ্ছি কি করে তৈরি করতে হয়। প্রথমে আপনারা এইভাবে তুলবেন, তারপরে আপনারা একটা দুটা চারটা করে আপনাদের ঘর ছেড়ে দিতে হবে। আবার এদিক থেকে এক দুই, মোট চারটা করে ঘর নিয়ে আপনারা এই গুণিত চিহ্নটা তৈরি করবেন। এই দেখুন, দিয়ে আবার এই মাঝখান থেকে আপনারা এটা তুলবেন, এর মাঝখান থেকে আবার এটা, আর এইটার মাঝখান থেকে আবার এখানে, আবার এদিক থেকে চারটা ঘর, এক দুই তিন চার, এইভাবে আপনারা চারটা ঘর নেবেন। তারপরে আবার এখান থেকে এক দুই তিন চার, এই চারটা ঘর। এই দেখুন, আবার এই মাঝখান থেকে এটা, আবার এর মাঝখান থেকে এইটা, এইভাবে আপনারা আবার এক দুই তিন চার, এইভাবে আপনাদেরকে পুরো লাইনটা তৈরি করে যেতে হবে। এই দেখুন, এরপরে আমি আপনাদের দ্বিতীয় লাইনটা কি করে তৈরি করতে সেটা দেখাচ্ছি। আপনারা মোট, এই দেখুন, আমার এখানে চার চারে আট চারে বারো, 12 নম্বর ঘরটা থেকে আমি দ্বিতীয় লাইনটা তুলেছি। এইভাবে আপনারা 12টা ঘর ছেড়ে দিবেন। দেখুন, এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, এই 12 নম্বর ঘরটা থেকে আপনাদেরকে এই দ্বিতীয় লাইনটা তুলতে হবে। এখানেও সেই একই, আপনারা দুটো চারটা করে ঘর নিয়ে ক্রস চিহ্নটা তৈরি করবেন। এইভাবে আপনারা এই পুরো লাইনটা তৈরি করুন। এইভাবে, এই দেখুন, আমার এই দ্বিতীয় লাইনটা হয়ে গেছে। এইভাবে আবার আপনারা চার
চারে আট, চারে বারোটা লাইন ছেড়ে দিয়ে এই এইখানে তৃতীয় লাইনটা তৈরি করবেন। এবার আমি আপনাদের দেখাবো এই খোপটা কি করে আপনারা তৈরি করবেন। এইভাবে এই দেখুন, ভেতরে মোট আপনারা এই দেখুন এই দিক থেকে এটা সোজা আপনারা আবার এটা তুলবেন, দুই চার, দুই চার, এই দিক থেকে এই লাইনটা হবে। এই দেখুন আমি আপনাদেরকে ভেতরের খোপটা দেখাচ্ছি কি করে তৈরি করবেন। মাঝে মাঝে একটা করে ঘর আপনারা ছেড়ে দিবেন, এই যে দেখছেন এই গুণিত চিহ্নটা আপনারা মাঝে একটা করে ছেড়ে দিবেন। এই দেখুন আমার এই খোপটা হয়ে গেল, এটা এইভাবে হবে। এইভাবে আপনারা মাঝে এই একটা করে গুণিত চিহ্ন ছেড়ে দিবেন, তারপরে এই লাইনটা তৈরি করবেন। দেখুন এটা এইভাবে হবে। এবার আমি আপনাদের দেখাবো এই ফুলগুলো আপনারা কি করে তৈরি করবেন। এই দেখুন আমি এখানে এটা পিঙ্ক কালার দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রতিটা লাইনে আপনারা এটা তৈরি করবেন। পাঁচটা পাঁচটা করে লাইন হবে। এই দেখুন পাঁচটা লাইন, এক দুই তিন চার পাঁচ, আবার এই দিক থেকে পাঁচটা লাইন হবে, এক দুই তিন চার পাঁচ। এই পাঁচটা লাইন হওয়ার পরে আপনারা এই কোণটাই চলে আসবেন, এই মাঝখানে যে আমরা একটা ঘর ছেড়েছিলাম এই ক্রস চিহ্নটায়, এই কোণটাতে আপনারা চলে আসবেন। এই দেখুন আবার ঠিক এই কোণটা থেকে আপনারা এই কোণে তুলবেন, এটা একটা ক্রস চিহ্ন তৈরি করবেন এইভাবে। তারপরে আবার এই মাঝখান থেকে এই দেখুন এটা আবার এখান থেকে এটা আবার এই মাঝখান থেকে এই দেখুন এটা এইভাবে আপনারা তৈরি করবেন, এটা এভাবে হবে। আমি আপনাদের আরেকটা ফুল করে দেখাচ্ছি। মোট মনে রাখবেন মোট পাঁচটা করে, আমরা পাঁচটা করে লাইন এখানে ছাড়া আছে, ঘর ছাড়া আছে। দেখুন এই দেখুন দুই তিন চার পাঁচ, এক দুই তিন চার পাঁচ। এরপরে আপনারা এই কোণটাতে চলে আসবেন, দেখুন এই ঘরটায় আমি লাল দিয়ে ভরাবো। আমার এই আসনের ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমি আমার পরের ভিডিওতে এই এটা ছোট খোপে দেখিয়েছি, এই ডিজাইনটাই আমি আপনাদের বড় খোপে দেখাবো। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।